সবাইকে স্বাগতম টেকনিক্যাল সাহাদাত ইউটিউব চ্যানেলে। সাবস্ক্রাইব করুন লেটেস্ট টেকনোলজি ভিডিও পাওয়ার জন্য। সো আজ আমাদের টপিক হলো কীভাবে আমরা কম্পিউটার স্ক্রিনকে রেকর্ড করতে পারি। তার জন্য যে সফটওয়্যারটা রয়েছে সেটা হচ্ছে জেডি সফট স্ক্রিন রেকর্ডার। এটা ফ্রিতে আপনি এখান থেকে এই যে অপশান রয়েছে ফ্রি ডাউনলোড, এখান থেকে ডাউনলোড করতে পারেন। 7.6 MB, সেফ অ্যান্ড সিকিউর। এখানে তার রেটিং দেওয়া আছে কত ভালো রেটিং, উইন্ডোজ এক্সপি ভিস্টাতে ব্যবহার করা যাবে, রেটিং দেওয়া আছে 4। খুব ভালো ব্যাপার এটা, এখান থেকে জিনিসটা ডাউনলোড করতে আপনারা ইউজ করতে পারেন। এখানে স্ক্রিনশট দেওয়া আছে, চ্যানেল লগ ওল্ডার ভার্সন দেওয়া আছে, এগুলো আপনি ইউজ করতে পারবেন। এই যে এখানে এটা হচ্ছে এর লোগো। অথবা এই সাইটটা গিয়ে crackingpatching.com গিয়ে এখান থেকে স্ক্রিন রেকর্ডারে কি গান ডাউনলোড করতে পারেন, যেটা ফ্রি লাইফ টাইমের জন্য। এখানে কিছু অপশান দেওয়া আছে কীভাবে কী করতে হবে, তার কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। এই এখানে এই ডিটেলসগুলো দেওয়া আছে, এখানে ইউজ করে আবার ইনস্টল করতে পারেন। আমি ডাউনলোড করবো না এটাকে, আমার অলরেডি ডাউনলোড করা হয়েছে, সেটাকে আমি ইনস্টল করবো। এই যেমন এখানে আমার অলরেডি ডাউনলোড করা হয়েছে, আমার ক্র্যাকিং প্যাচিং থেকে ডাউনলোড করা আছে। আমি ডাবল ক্লিক করলাম, এটাকে ডাবল ক্লিক করলাম, এখানে হাউ টু ইনস্টল অপশন রয়েছে। আমি যেটা এটাকে ডাবল ক্লিক করবো, এই ফাইলটাকে প্রিপারিংটা ইনস্টল হবে এবং তারপরে এটা ইনস্টল হয়ে যাবে। এখানে সেটআপটাকে নেক্সট করতে হবে। নেক্সট করে আমার ইনস্টল করা ছিলই বলে আমাকে দেখাচ্ছে না, আমি এটাকে রিপেয়ার করতে পারি। করে রিপেয়ার করলাম, সাপোজ রিপেয়ার অ্যান্ড ফার্স্টে যে অপশান ছিল ওরকম এটা ইনস্টল হবে। আমার অলরেডি ইনস্টল করা আছে বলে এটা রিপেয়ার দেখাচ্ছে, আর যারা ইনস্টল করার নেই কিন্তু সেটা রিপেয়ার দেখাবে না। ওই যে দেখালাম না প্রথম তিনটে অপশান ছিল, তিনটের মধ্যে ফার্স্টটা দেখাবে, তারপরে এটা ইনস্টল হবে। ইনস্টল হলে আমরা একদম খুব সুন্দরভাবে আমরা স্ক্রিন রেকর্ড করতে পারবো। ইটস ডান, এই যে অপশানটা ছিল এখানে ওটা আবার চলে এলো, ফিনিশ করে দিলাম। রিস্টার্ট করতে বলছি, আমি স্টার্ট করছি না। আর যে কি গানটা আছে, মানে কীভাবে ওটা লাইফ টাইম জন্য সেট করতে হবে, কি গানটা হবে, কি গানটা ওটা এক্সট্রা ক্লিক করলেই ওটা আমার কাজ মিটে যাবে, সেটা আমি কাজ করছি না। এবার আমি দেখাচ্ছি কীভাবে ওটা কাজ করে। ডাবল ক্লিক করলাম, এই যে এটা অন হয়ে গেল, আমার রেকর্ড হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে রেকর্ড হচ্ছে 3 মিনিট ধরে। এখানে সাউন্ড অপশন রয়েছে, আমি সাউন্ডটা বাজালে আমার কম আমি যা বলছি সেগুলো রেকর্ড হবে। মাইক্রোফোনের অপশন রয়েছে, এখানে সেটিংয়ের অপশন রয়েছে, সরাচ্ছি পাশে। ধরুন এখানে সেটিংয়ের ক্যাপচার ফুল স্ক্রিন অপশন রয়েছে, আমি ফুল স্ক্রিন ক্যাপচার করতে চাই, বা আমি কোনো একটা রিজিয়ন ক্যাপচার করতে চাই, বা কোনো উইন্ডো ক্যাপচার করতে চাই। আমি এখানে প্রিভিউ নিই, দেখুন আমার এখানে প্রিভিউ এতে দেখাবে যে আমি কীভাবে মানে জিনিসটা কাজ হচ্ছে। সমস্যার জন্য দেখা ও একটা রেকর্ড হচ্ছে বা দেখাচ্ছে না, কেউ রেকর্ড না হলে দেখাবে। এখানে ভিডিওর আমি রেড সেট করতে পারি, FLV দিতে পারি, MP4 বা AVI দিতে পারি। আমার কোথায় রেকর্ড হবে সেটা আমি এখানে সেট করতে পারি। আমি এখানে ফ্লিপ ভিডিও আউট মানে ওপর দিকে করতে পারি, বা প্লে রেকর্ড ভিডিও হয় ডাউনলোড ফিনিশ, আমি মানে যে ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে সেটা আমি প্লে করে ফেলতে পারি। এখন কোড দেওয়া আছে, এই কোডটা আমি চেঞ্জ করতে পারি। অডিও অপশান রয়েছে, কী অডিও সিলেক্ট করতে চাই আমি। লাইভ ক্যামেরা অপশন রয়েছে, ওয়েব ক্যামেরা অপশন রয়েছে, স্ন্যাপশট অপশন রয়েছে। এবার কি আমি স্ন্যাপশট, আমার তিনটে অপশন রয়েছে, JPG, BMP, PNG। লোগোর অপশন রয়েছে, কী লোগো চাইছি আমি, কার্সার চাইছি আমার কার্সার, দেখুন এখানে আমি সিলেক্ট করে কার্সারের কালার চেঞ্জ করতে পারি। এই যে বড়ো মতো অপশন রয়েছে, বড়ো মতো গোল মতো, এই যে এটা কার্সার সঙ্গে এটা আমি চেঞ্জ করতে পারি। হটকিস রয়েছে, হটকিস আমি কি সিলেক্ট করে স্টার্ট স্টপ রেকর্ডিং, পজ আর রিজুম রেকর্ডিং, টেক স্ন্যাপশট, জুম ইন করতে পারি, জুম ইন করে জুম আউট করতে পারি, রিজিয়ন করতে ক্যাপ উইন্ডো করতে পারি, এরকম নানা অপশন আছে। টাইমার সেট করতে পারি, মাইস সেট করতে পারি, কোনটা কী কাজ হবে আমি সেটা এখানে সেট করতে পারি। সো এখানে এতটাই, ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।
অ্যান্ড গুড বাই।